গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমি খুব ভালো আছি। সবার আগে তোমাদের সবাইকে, আমার নতুন পুরনো যারা ইউটিউব ফ্যামিলির মেম্বার আছে, সবাইকে জানাই শুভ নববর্ষ। সামনের দিনগুলো সবার খুব ভালো কাটে, সবাই যেন খুব হাসি খুশিতে থাকো। তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমার থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো কি রেসিপি। হ্যাঁ, একটা লোভনীয় রেসিপি, সেটা হচ্ছে চিলি চিকেন। তো তাড়াতাড়ি চলো কি করে আমি চিলি চিকেনটা বানাই দেখে নাও, আর অবশ্যই আমার বানানো দেখার পর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করার পর আমাকে কিন্তু জানিও যে কেমন হলো তোমাদের চিলি চিকেনটা। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে দেখে। তো সবার আগে দেখতে পাচ্ছ আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে নেব, মাংসটাকে মেরিনেট জন্য রেডি করে নেব। তো মাংসটা এখন মেরিনেট করে নেব। তো তার জন্য সমস্ত মশলাগুলো একে একে তো দেখে নাও কীভাবে আমি চিলি চিকেনের মাংসটা মেরিনেট করে নিচ্ছি। এখানে দিয়েছি আজিনা মতো, তারপরে দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দিচ্ছি একটু ভিনিগার, সয়া সস, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, আর রসুন, আর আদার পেস্ট, দিয়ে দিচ্ছি ডিম। যেহেতু আমার 1 কিলো চিকেন, আমি 2টো ডিম দিচ্ছি এখানে। অ্যাট লাস্ট দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এবার ভালো করে এগুলোকে মেখে নেব। তো আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। দেখতে পাচ্ছ সমস্ত রকম সবজিগুলো কেটে নিয়েছি চিলি চিকেনে দেওয়ার জন্য। এখানে ক্যাপসিকাম বড় বড় কিউব করে কেটে নেওয়া, পেঁয়াজ, আর এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এগুলোকে আমি পেস্ট করে নেবো মিক্সির জারে দিয়ে। এগুলো অনেকে কুচি করে কেটে নেয়, কিন্তু আমি কুচি করে কেটে নেবো না, কেননা কুচি করে কাটলে না ভাজার সময় ভাজা রান্নার পরে মুখে পড়লে খাওয়ার সময় ভীষণ বিরক্ত লাগে, তো তার জন্য আমি এগুলোকে পেস্ট করে নেব। আমার চিকেনটা আধা ঘন্টা মেরিনেট হয়ে গেছে, এবার এটাকে আমি ভেজে নেব। তেল বসিয়ে দিয়েছি রিফাইন্ড তেল, এবার এর ভেতরে আমি একে একে পকোড়ার মতো করে ভেজে নেব চিকেনগুলোকে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো চিকেনগুলোকে এবার একটু উল্টে দেবো, তো চিকেনগুলো দেখতে পাচ্ছ ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এভাবেই করে আমি সমস্ত চিকেনগুলোকে ফ্রাই করে নেব। তো সমস্ত চিকেনগুলো পুরো ফ্রাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার কড়াইতে সেই মাংস ভাজা তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবার এর ভিতরে অ্যাড করছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এর ভিতরে অ্যাড করছি আজিনা মতো, দেবো একটুখানি ভিনিগার,
এক করছি চিলি সস, আর দিয়ে দেবো সয়া সস। দিচ্ছি টমেটো সস, এবার অ্যাড করছি জল। তো এবার গ্রেভিটা ফুটে উঠেছে, চিকেনগুলো দিয়ে দিচ্ছি, ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দেবো। সসের বাটির মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো একটু জল। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে তো দেখতে পাচ্ছ প্রায় রেডি হয়ে এসেছে আমার চিলি চিকেনটা। আমি এতে কোনো লবণ দেইনি, কেননা প্রথমেই যা চিকেন ভাজার সময় যা লবণ দেওয়া ছিল, আর কেননা প্রতিটা সসের মধ্যেই লবণ থাকে প্রচুর পরিমাণে, তার জন্য লবণ না দিলেও চলে। আর আজিনা মতো দিয়েছি যেহেতু, এর জন্য আপনি লবণ দেইনি এক্সট্রা করে। এবার এটা দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ারের যে গোলাটা, সেই গোলাটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন, অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো। তো দেখো রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন, এখানে আমাদের টেস্টার বাবুর জন্য একটু নিয়ে যাচ্ছি টেস্ট করানোর জন্য। টেস্টার বাবু খেয়ে বলবে যে কেমন হয়েছে। এ নিন টেস্টার বাবু, টিভি দেখতে দেখতে একটু খেয়ে নিন, কেমন হয়েছে বলুন খেয়ে। দারুন, এত বলবো কি করে, তা বলতে হলো কেন, এত বলবো কি করে, কি করে মানে ফাটাফাটি নাকি লাভলি, কিছু তো একটা বলবি কমসে কম। লাভলি, আচ্ছা তাহলে খেয়ে নাও তুমি। এটা অ্যাকচুয়ালি ছোটোর রিকোয়েস্টেড ছিল, মা একটুখানি চিলি চিকেন করো, তো তার জন্যই আজকে চিলি চিকেন বানাতে হলো আমার।